মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমাদের নিরাপত্তা দিন, আমাদের মেয়েদের মায়েদের নিরাপত্তা দিন। যে নিরাপত্তার অভাবে আমরা আজকের নিশ্চিন্ত সিকিউর হচ্ছি না। ছেলে মেয়েরা যখন বাইরে বেরোচ্ছে, আমরা কিন্তু দুশ্চিন্তার মধ্যে আছি যে ছেলে মেয়েরা কখন বাড়িতে আসবে। চারদিকে অপহরণ, মেয়েরা অপহরণ হচ্ছে, মেয়েরা ধর্ষণ হচ্ছে, ধর্ষণের পরে মেয়েদেরকে মেরে ফেলা হচ্ছে, সেটা ছোট বাচ্চা বাচ্চা মেয়ে থেকে বয়স্ক কেউ বাদ যাচ্ছে না, প্রত্যেককে আজকে শিহরিত। আমরা আজকে একই ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা এখানে বাস করছি। আপনি বলুন তো, আমাদের রাজ্যে যেখানে মেয়েদেরকে বকটুইতে যেমন ঘটনা ঘটেছে, হাঁসকালি থেকে, কালিয়াগঞ্জ থেকে, কালিয়াচক থেকে কোথাও বাদ যাচ্ছে না। চাকরি বাকরি পরিবেশ আমাদের এই রাজ্যে নেই। আমাদের ছেলেমেয়েরা এখনও কিন্তু হরতাল দিয়ে যাচ্ছে, ধর্মঘটে বসে আছে, তাদের চাকরি আশায়। তারা নিরপেক্ষ চাকরি চাইছে, যারা যোগ্যতা যোগ্য তারা চাকরি পাক। আমরাও চাই যারা যোগ্য, যার যোগ্যতা আছে সেই তার যোগ্যতা অনুযায়ী কাজ পাক। আমি সর্বোপরি সমস্ত মায়েদের যারা লক্ষ্মীর ভাণ্ডার নেন তাদের কাছে অনুরোধ করব, এই ভুলটি আর করবেন না। 500 টাকার বিনিময়ে আপনাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ হাতে তুলে দেবেন না।